नमः विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामे नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात दशतारिणे हरे कृष्ण तो वैष्णव हरे कृष्णा दर्शती भक्तबृंद अत्यंत भाग्य विषय अपनारा उपस्थित बर्तमान गोपी तालाब नागेश्वरम दर्शन कर गोपी तालाबे से उपस्थित तो आज के अति आनंद विषय आनंद भाग्य विषय जे हमारे संगे हमें पे सीधा मायापुर प्रजपात डॉक्टर प्रेमानंद दास प्रभु अपनारा सबाई जान प्रभुर यूट्यूब चैनल सारा विश्व विख्यात अपनारा जरा प्रेमांजन नामे यूट्यूब सबसक्राइब करें अपनारा कृपा कर डॉक्टर प्रेमांजन दास लिखले ही जाए यूट्यूब अपनारा सबसक्राइब कर देवें अल बोले सुइचटा टिपे देवें जैक प्रभु हाथे एरक अनेक अनेक स्टूडेंट तैरि जरा गुरु महाराज के व्यापक भावे सहाज्य कर अत्यंत भाग्य विषय प्रभु के पे तो प्रभु के भगवान प्रसादी माल्य दिए बरण कर शांत सुदामा दास प्रभु एवं संगे आज प्रभु सबा उल्लेखनी कर संगे रही माताजी प्रभुर अर्धांगिनी रूपमंजरी माताजी सबाई अपनारा उल्लेखनी दान कर हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरि बोल हरे कृष्ण आज हमरा छी गुजरात प्रदेश तारकान गोपी तालाब तालाब माने पुकुर तो आज के होच्छे आमादेर वैष्णव मते शिवरात्रि तै ना अनेके गतकाल करेछेन तो आमादेर आज के से सम्पर्के आमरा कि आज के शिव महिमा किछु श्रवण करब हरि बोल निम्न गानम यथा गंगा निम्न गानम यथा गंगा एवनाम उच्चत यथा वैष्णवानाम यथा शंभु पुराणानाम इदं तथा निम्न गानम माने नदी निम्न गा मान नीचे दिखे जाए नदी स्वभाव नदी तो ऊपर दिखे जाए ना नदी नीचे दिखे जाए नदी मध्य श्रेष्ठ हच्छे निम्न गानम जथा गंगा नदी मध्य श्रेष्ठ हच्छे गंगा निम्न गानम जथा गंगा देवानाम उच्चत जथा और आराध्य देवर मध्य श्रेष्ठ हच्छेन उच्चत उच्चत माने कृष्ण जार कोनो पतन हय ना आराध्य देवर मध्य सर्वश्रेष्ठ हच्छेन कृष्ण नदीर मध्य सर्वश्रेष्ठ हच्छेन गंगा निम्न गानम यथा गंगा देवानाम उच्चत यथा वैष्णवानाम यथा शंभु वैष्णवदेर मध्य सर्वश्रेष्ठ वैष्णव हच्छेन शंभु माने शिव पुराणानाम इदं तथा पुराणेर मध्य सर्वश्रेष्ठ पुराण हच्छे श्रीमद् भागवत তাহলে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব কে শিবজি মহারাজ পার্বতী দেবী মানে শিবের পত্নী পার্বতী দেবী তিনি সব সময় শিবের সেবা পূজা করেন শিবের যত্ন করেন পার্বতী দেবী শিব ছাড়া কিছু জানেন না পার্বতী দেবী কৃষ্ণ পূজারও সময় পান না তিনি সব সময় শিবের পূজা করেন একদিন পার্বতী দেবীর মনে একটু সন্দেহ জেগেছিল অনেকের কাছেই শুনছেন যে কৃষ্ণ পূজা সর্বশ্রেষ্ঠ তাই পার্বতী দেবী তার স্বামীকে প্রশ্ন করলেন যে আরাধনার মধ্যে কোন আরাধনা সর্বশ্রেষ্ঠ তখন শিব বললেন আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনং পরম সমস্ত আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা বিষ্ণু আদি বিষ্ণুকে আদি বিষ্ণু কৃষ্ণ
কৃষ্ণ কে বলা হয় আদি বিষ্ণু। আদি বিষ্ণু মানে একেবারে অরিজিনাল বিষ্ণু, কৃষ্ণ আদি বিষ্ণু। তো শিব উত্তর দিলেন, পার্বতী প্রশ্ন করেছিলেন যে সমস্ত প্রকার আরাধনার মধ্যে কার আরাধনা সর্বশ্রেষ্ঠ। শিব নিজে উত্তর দিলেন, আরাধনা নাম সর্বেষাম বিষ্ণুর আরাধনং পরম। সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখন এই কথা শুনে পার্বতী দেবী মনে একটু কষ্ট পেলেন। কেন কষ্ট পেলেন? কারণ তিনি বিষ্ণুর আরাধনা করার সময় পান না। সারাদিন শিবের আরাধনা করতে করতে, শিবের সেবা যত্ন করতে করতে তার আর বিষ্ণুর আরাধনার আর সময় তিনি পান না। এখন পার্বতীর মুখটা একটু ভার হয়ে গেল। তাহলে আমি আমি যে শিবের আরাধনা করছি সেটা তাহলে শ্রেষ্ঠ নয়। তখন শিব বুঝতে পারল যে আমার স্ত্রী, আমার সহধর্মিনী আমার উত্তরে খুশি নয়, কারণ আমি বলেছি বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠতম, তো পার্বতী তো বিষ্ণুর আরাধনা করার সময়ই পায় না। তখন শিব বললেন, তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম্। তার থেকে শ্রেষ্ঠ আরাধনা একটা আছে, বিষ্ণুর আরাধনার থেকেও শ্রেষ্ঠ আরাধনা একটা আছে। সেটা কি কে বলতে পারবে? বিষ্ণুর আরাধনার থেকেও তার ভক্তের আরাধনা আরো শ্রেষ্ঠ। তখন পার্বতীর মুখে হাসি ফুটল, পার্বতী খুব খুশি হল, কারণ যদিও আমি বিষ্ণুর আরাধনা করতে পারি না কিন্তু আমার স্বামী শিব তিনি মহান বৈষ্ণব, মহান ভক্ত, তাই আমি ভক্তের আরাধনা করছি। তাই তিনি স্বামীর কাছেই জানলেন, কারণ শিব একজন মহাজন। মহাজন কয়জন আপনারা জানেন তো? মহাজন কয়জন? দ্বাদশ, বারো জন মহাজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়া সতীর বয়ম, বারো জন মহাজন। তার মধ্যে স্বয়ম্ভু নারদ শম্ভু, শম্ভু মানে কে? শিব। তো মহাজনের মুখ থেকে উত্তর পেলেন যে বিষ্ণুর আরাধনার থেকেও তদীয়, তদীয় মানে বিষ্ণুর অধীন যারা মানে বৈষ্ণব, তাদের আরাধনা আরো শ্রেষ্ঠ। তো এই কথা শুনে পার্বতী দেবী সন্তুষ্ট হয়েছিল, কারণ পার্বতী দেবী জানতেন যে আমার স্বামী শিব, শিব হচ্ছেন সংকর্ষণের ভক্ত। সংকর্ষণ প্রথমে হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণের প্রথম বিস্তার বলরাম, বলরামের বিস্তার হচ্ছে প্রথম চতুর্গুহ, প্রথম সংকর্ষণ, প্রথম অনিরুদ্ধ, প্রথম বাসুদেব, প্রথম প্রদ্যুম্ন, প্রথম চতুর্গুহ বলরামের বিস্তার। প্রথম চতুর্গুহ থেকে যে সংকর্ষণ, প্রথম সংকর্ষণ, তার থেকে প্রকাশিত হলেন নারায়ণ, নারায়ণ থেকে প্রকাশিত হলেন দ্বিতীয় সংকর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন, দ্বিতীয় অনিরুদ্ধ, দ্বিতীয় বাসুদেব, দ্বিতীয় সংকর্ষণ থেকে প্রকাশিত হলেন মহাবিষ্ণু। বুঝেছেন? এই যে সংকর্ষণ, শিব হচ্ছেন সংকর্ষণের ভক্ত। সংকর্ষণ থেকেই, যেহেতু সংকর্ষণ বলরামের প্রকাশ, তাই সংকর্ষণকে রাম বলরাম হিসেবে গণ্য করা হয়। শিব হচ্ছেন সংকর্ষণের ভক্ত মানে বলরামের ভক্ত। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, ত্রিপুরারিকে, ত্রিপুরারিকে ত্রিপুর ওরি, ত্রিপুর মানে একজন অসুরের নাম, ত্রিপুর অসুর, ত্রিপুর অসুরকে কে বধ করেছিলেন? শিব। তাই তার একটি নাম হচ্ছে ত্রিপুর ওরি, ওরি মানে শত্রু, ত্রিপুর যুগ ওরি ত্রিপুরারি। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, ত্রিপুরারি মানে শিব, যিনি ত্রিপুর অসুরকে বধ করেছিলেন বা ত্রিপুর অসুরের শত্রু। পঞ্চমুখে নাম নাম, তিনি পঞ্চমুখে রাম নাম মানে সংকর্ষণের নাম। তিনি ভাগবতে বিস্তারিত বর্ণনা আছে যে শিব তিনি কিভাবে পার্বতী দেবী সহ তিনি সংকর্ষণের পূজা করেন, ভাগবতে খুব বিস্তারিত বর্ণনা আছে। অনেক রকমের শিব আছে, আমরা শুনেছি একাদশ রুদ্র, নাম শুনেছেন একাদশ রুদ্র? এগারো রকমের রুদ্র শিব, যখন প্রলয় হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, যখন প্রলয় হয় ধ্বংস হয়, তখন
शिव थेके माने शम्भु शिव थेके एगारो रकमेर रुद्र शिव प्रकाशित हय जारा प्रलय कार्ये आदि शिव के साहाज्य करे। आरेक धरनेर शिव आछे बोले जीवकोटी शिव, जीवकोटी शिव सेटा जीवतत्व, जीवतत्व माने जीवी शिवेर भूमिका पालन करे सेई शिवेर मृत्यु हय जीवकोटी शिव। आबार आरेकटा शिव आछे सदाशिव, के जानेन सदाशिव? सदाशिव अद्वैत आचार्य महाविष्णुर अवतार, महाविष्णु हच्छेन सदाशिव। माताजीर घुम पेये गेछे, महाविष्णुर अवतार सदाशिव। तो महाविष्णु कि, महाविष्णु कि जीवतत्व ना विष्णु तत्व? महाविष्णु विष्णु तत्व, विष्णु तत्व। ताहले सेई सदाशिव किन्तु विष्णु। तो अनेके अनेक समय जारा शिव भक्त আর যারা বিষ্ণু ভক্ত তাদের মধ্যে ঝগড়া হয়ে যাবে। শিব ভক্তরা বলে আমাদের শিব শ্রেষ্ঠ, আর বিষ্ণু ভক্তরা বলে আমাদের বিষ্ণু শ্রেষ্ঠ। কিন্তু সদাশিব কে? সদাশিব হচ্ছেন বিষ্ণু, স্বয়ং বিষ্ণু, সদাশিব বিষ্ণু, বিষ্ণু তত্ত্ব। তাই ঝগড়াটা অবান্তর। তবে হ্যাঁ, জীবকোটি শিব বিষ্ণু তত্ত্ব নয়, তারপরে রুদ্র শিব বিষ্ণু তত্ত্ব নয়। শিব তো অনেক রকমের শিব, এই জন্য গন্ডগোলটা হয়। কিন্তু যখন তারা সদাশিবের কথা বলেন যে সদাশিব, তখন আমরা বলি হ্যাঁ উনি বিষ্ণু তত্ত্ব, মানে বৈষ্ণবেরও আরাধ্য বিষ্ণু তত্ত্ব। বৈষ্ণবরা যে শিবের পূজা করেন সেটা হচ্ছেন সদাশিব, সদাশিব। কারণ সদাশিব হচ্ছেন তিনি নিজেই পরম আদি বিষ্ণুর ভক্ত, যেমন বলরাম কৃষ্ণ ভক্ত। যদিও বলরাম আর কৃষ্ণ অভিন্ন, কিন্তু কৃষ্ণ ভক্ত। এটা হচ্ছে ভক্তির যে রস, এটা হচ্ছে ভক্তি রসের মহিমা, যে সেখানে সবাই কেবল ভক্ত হতে চায়। এটার মধ্যে এত রস আছে, ভক্তির মধ্যে এত রস আছে, সবাই কেবল ভক্ত হতে চায়। বলরাম যদিও অভিন্ন কৃষ্ণ, বর্ণমাত্র দেখে বিপরীত, কিন্তু তিনিও মনে করেন আমি কৃষ্ণের ভক্ত, আমি কৃষ্ণের দাস। দ্বারকার যত রানীরা 16108 জন রানী, সবাই কি মনে করছেন কৃষ্ণের, আমরা কৃষ্ণের দাসী। রাধারানী কি মনে করছেন আমরা কৃষ্ণের দাসী। হ্যাঁ, গোপীরা কি মনে করছেন আমরা কৃষ্ণের দাসী। জগতের অনন্ত কোটি জীবতত্ত্ব এবং অনন্ত কোটি বিষ্ণু তত্ত্ব সবাই ভাবছেন আমরা কৃষ্ণের দাস বা দাসী। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে কৃষ্ণ নিজেও ভাবছেন আমি কৃষ্ণের দাস। কে কে তিনি? চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, সকলে কৃষ্ণের দাস হতে চায়, কৃষ্ণ কৃষ্ণের দাস হতে চায়। কৃষ্ণ যখন কৃষ্ণের দাস হন তখন তার নাম কি? চৈতন্য মহাপ্রভু। তার মানে দাসের মধ্যে মানে একটা রস আছে না, এই রসটা ভগবানও পান না। দাসত্বের মধ্যে, সেবার মধ্যে যে রসটা, সেটা ভগবান নিজেও পান। দাদাগিরি করে একরকমের রস, তাই না? আবার দাসত্বগিরি করে আরেক রকমের রস। তো ভগবান তো, তিনি তো জগতের কর্তা, তার তো থাকবেই ঠাকুরাল। একটা চৈতন্য ভাগবত বলেছে ঠাকুরাল, মানে অনেকটা দাদাগিরি, সেটা ভগবানের থাকবেই, কারণ তিনি সকলের প্রভু। কিন্তু ঠাকুরালিতে তার তৃপ্তি হয় না, ঠাকুরালিতে তার তৃপ্তি হয় না, তাই তিনি কি করেন মাঝে মধ্যে নিজের দাস নিজে হয়ে যান। তো এইভাবে শিব তিনি হচ্ছেন কৃষ্ণের দাস, ব্রহ্মা কৃষ্ণের দাস। অল্প করে নামানি হ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। দাস নামে ব্রহ্মা শিব হরিষয়ন্তর, ধরণী ধরেন্দ্র চাহে দাসয় অধিকার। অল্প করি না মানি হো কৃষ্ণ দাস নাম, দাস সঙ্গে আমাদের নাক কুচকায় না, দাস মানে চাকর। দাস যখনই বৈষ্ণবরা বলে আমরা কৃষ্ণ দাস, অনেকে মনে করে দূর তোমরা কি চাকর। অল্প করি না মানি হো কৃষ্ণ দাস নাম, কৃষ্ণ দাস এই যে টাইটেলটা, এটা সাধারণ টাইটেল নয়। অল্প করি না মানি হয়, এটাকে অল্প করে মনে করবেন না। অল্প করি না মানি হ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্য দাস নাহি করে ভগবান।
যার ভাগ্য অল্প ভগবান তাকে কখনো দাসের অধিকার দেয় না। অল্প ভাগ্য হলে, অল্প ভাগ্য দাস নাহি করে ভগবান দাস নামে ব্রহ্মা শিব পরিচয় অন্তর। ব্রহ্মা যখন ভাবে আমি কৃষ্ণ দাস, তার অন্তর হর্ষিত মানে আনন্দিত হয়ে যায়, পুলকিত হয়ে যায়। শিব যখন ভাবেন আমি কৃষ্ণ দাস, তখন শিবের মন আনন্দিত হয়ে যায়। দাস নামে ব্রহ্মা শিব হরিষয়ন্তর, ধরণী ধরেন্দ্র চাহে দাস অধিকার। ধরণী ধরেন্দ্র মানে সেই অনন্ত শেষ, যিনি আবার সংকর্ষণের বিস্তার। তিনিও কি ভাবছেন, ধরণী ধরেন্দ্র চাহে দাস অধিকার, ভগবান যেন আমাকে তার দাসত্ব করার অধিকার দান করেন। সেটা অনন্ত শেষ, যিনি হচ্ছেন বলরামেরই একটি বিস্তার, তিনিও চাইছেন কৃষ্ণের দাস হতে। তো সেই হিসাবে যখন এই বৈষ্ণব আর শৈবদের মধ্যে একটা তর্ক হয়, যখন কেউ বলে যে শিব হচ্ছেন কৃষ্ণ দাস, আরে শিব সে কথা শুনে খুব আনন্দ পান, কিন্তু শিব ভক্তরা সে কথা শুনে একটু রেগে যান। কৃষ্ণ নিজেই নিজের দাস হতে ভালোবাসেন, সুতরাং এই দাসের মধ্যে এখানে কোনো নিন্দা করা হচ্ছে না, কোনো নিন্দা করা হচ্ছে না। এই দাসত্ব একটা এমন জিনিস যে কৃষ্ণ নিজেই সেই রস আস্বাদন করতে চান। তো আমরা আজকে শিব চতুর্দশী উপলক্ষে আমরা শিবের যে একটা লীলা যা ভাগবতে লেখা আছে এবং বিভিন্ন পুরাণে লেখা আছে, শিবের লীলা, শিব ঠাকুরের লীলা, আমরা একটা দুইটা লীলা শ্রবণ করার চেষ্টা করব। একজন শিব ভক্ত, তার নাম ছিল, আগে নামটা ছিল বৃকাসুর, পরে নাম হয়েছিল ভস্মাসুর। কেন ভস্মাসুর নামটা হলো তার ইতিহাস আছে। বৃকাসুর শিবের ভক্ত, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, এবং সে এমন মানে শিব ভক্ত, সে একদিন কি করলো যে অনেকদিন ধরে তপস্যা করছে, তো শিবের তপস্যা, শিব তো তাকে দর্শন দিচ্ছেন, তখন সে নিজের গলা কেটে মানে আগুনে দেবে, এরকম সে যেই হাতে মানে অস্ত্র নিয়েছে নিজের গলা কেটে শিবের নামে দিয়ে দেবে। তখন শিব ঠাকুর দেখলে তো মহা মুশকিল, তাই শিব ঠাকুর এসে উপস্থিত। তবে অসুর না, অসুররা যখন তপস্যা করে, অসুরদের তপস্যা কিন্তু যেমন হিরণ্যকশিপু তপস্যা করতেন, উদ্দেশ্য ছিল খারাপ, তো ঠিক তেমনি বৃকাসুর যে তপস্যা করছিলেন, উদ্দেশ্যটা কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল, উদ্দেশ্যটা শুনলে অবাক হয়ে যাবে। যাই হোক, উদ্দেশ্য ছিল কিছু ভোগ বিলাস করবে, সেটাই ছিল উদ্দেশ্য। তো শিব ঠাকুর কৃষ্ণের ইচ্ছায় তিনি বৃকাসুরের সঙ্গে দেখা করলেন, কারণ বৃকাসুর তার নিজের গলা কেটে আগুনে দিয়ে দিচ্ছে, তো এরকম তো আর বসে থাকা যায় না। তো শিব ঠাকুর চলে আসে, আমার ভক্ত তার গলা কেটে আগুনে দিয়ে দিচ্ছে, তো বসে থাকা যায় না, সে শিব ঠাকুর চলে আসে। আসলেন কার সঙ্গে? পার্বতীর সঙ্গে, পার্বতীর সঙ্গে। আর এই অসুর বেটা শিব ঠাকুরের দিকে তাকাচ্ছে, একবার পার্বতীর দিকে তাকাচ্ছে, দেখছে কি বাবারি বাবা এত সুন্দরী পার্বতী, এত সুন্দরী। তখন বৃকাসুর ভাবলেন যে একটা কাজ করা যায়, কোনো মতে যদি শিব ঠাকুরের কাছ থেকে একটা বর আদায় করতে পারি, একটা বর যদি আদায় করতে পারি, তাহলে পার্বতীকে আমি বিবাহ করতে পারব। এই হচ্ছে অসুর, ওনার প্রভু শিব এসে উপস্থিত, প্রভুর পত্নী মানে মাতৃতুল্য, মার মতো। কিন্তু বৃকাসুর ভাবছে শিব ঠাকুরকে ভুলিয়ে ভালিয়ে যদি একটা বর নিতে পারি, তাহলে পার্বতীকে আমি বিবাহ করতে পারব। তখন শিব ঠাকুর বললেন, কি বর চাও? বর দিন, আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। শিব ঠাকুর ভাবনাটা কি বর, কারণ এই বর দিলে তো সে উৎপাত করবে। তখন শিব ঠাকুর বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে বরটা দিতে পারি, কিন্তু একটা একটা শর্ত আছে। শর্তটা হলো যে অন্যায়ভাবে এই বর তুমি অ্যাপ্লাই করবে না, ন্যায়ভাবে যেখানে কোনো কোনো দুষ্ট লোককে হত্যা করতে হবে সেরকম ক্ষেত্রে তুমি করতে পারো, কিন্তু এটা অন্যায়ভাবে তুমি এটা প্রয়োগ করতে পারবে না।
ঠিক আছে আপনি তো পাটটা দিন যার মাথায় হাত দেব সে কি হয়ে যাবে ভস্ম হয়ে ওই থেকে তার নাম হয়ে গেল ভস্মাসুর এখন শিব তো শিবকে এমনিতে বলা হয় আশুতোষ আশুতোষ মানে অল্প সন্তুষ্ট অল্প সন্তুষ্ট তো শিব ঠিক আছে তুমি এত তপস্যা করেছো আমার জন্য আমি বর দিলাম তুমি যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে তখন বর তো দিয়ে দিলেন তখন ভস্মাসুর শিবকে ডাকছেন একটু এদিকে আসুন না শিব বলছেন কেন আসুন না কেন বলে আমি আপনার মাথায় হাত দেব মানে উদ্দেশ্যটা হলো শিবের মাথায় হাত দিলে শিব ভস্ম হবে আর শিব ভস্ম হলে পার্বতীকে আমি বিয়ে করব এ হচ্ছে তার উদ্দেশ্য তো এই কথা যখন শিব শুনলেন শিব তো বুঝতে পারলেন যে ব্যাপারটা গুরুতর আচ্ছা তো শিব তো বুঝতে পারলেন ব্যাপার গুরুতর শিব জানেন আমার বর কখনো বৃথা হবে না আমার হয়ে গেছে আমার বর কখনো ব্যর্থ হবে না ওদের অসুবিধা হবে আমার বর কখনো ব্যর্থ হবে না সুতরাং আমি যে বর দিয়েছি যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যাবে এখন যদি আমার মাথায় হাত দেয় আমি ভস্ম হয়ে যাব তখন শিব পার্বতীকে বললেন চলো দৌড়াই আমার বর তো মিথ্যা হবে না আমার মাথায় হাত দিলে আমি মরে যাব আর পার্বতীও বুঝতে পারলেন শিব আর পার্বতী দুজনেই দৌড়াতে লাগলো যাই হোক এখন ভস্মাসুর থেকে পার্বতীর এত ভয় নেই কারণ পার্বতীকে ভস্ম করা হবে না কারণ তিনি তো পার্বতীকে বিয়ে করতে চাইছেন ভস্ম করলে বিয়ে করবেন কি টার্গেট হচ্ছেন শিব তাই শিব খুব দৌড়াচ্ছেন আর দৌড়াতে দৌড়াতে শিব একবার যান ব্রহ্মার কাছে একবার যান মানে বিভিন্ন জনের কাছে যাচ্ছেন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কি হয়েছে আরে আমি একটা বর দিয়েছি যে আমার যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে এখন সে আমার মাথায় হাত দিতে চাইছে গুরু মারা বিদ্যা আমার মাথায় হাত দিতে চাইছে সবাই বলছে আপনি বর দিয়ে ফেলেছেন কিছু করেননি ভুল করেই হোক আপনি বরটা তো দিয়েছেন এখন কিছু করার নেই তখন অগতির গতি অগতির গতি কে অগতির গতি অগতির গতি কে বিষ্ণু তখন শিব বিষ্ণুকে স্মরণ করলেন তখন বিষ্ণু একটা বামন রূপ ধারণ করে ছোট্ট শিশুর রূপ ধারণ করে শিবের সামনে এসে উপস্থিত কি ব্যাপার তুমি দৌড়াচ্ছ কেন ভয় পাচ্ছ কেন ভগবান আমি তো একটা ভুল করে ফেলেছি কি যে আমি ওই বৃকাসুরকে বর দিয়েছি সে যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যাবে তখন সে আমার মাথায় সে পরীক্ষা করতে চাইছে আমার মাথায় সে হাত দিতে চাইছে তখন আমন্দে বললেন ঠিক আছে দাঁড়াও দেখছি তুমি একটু লুকাও আমি দেখছি তখন শিব ঠাকুর লুকিয়ে বললেন তখন বামনদেব তো ছোট্ট শিশুর রূপে পথে দাঁড়িয়ে আছেন তখন সেই ভস্মাসুর এসে উপস্থিত কিন্তু বামনদেব তো দেখতে খুব সুন্দর খুব সুন্দর নাদুর সুন্দর খুব সুন্দর মুখ ভস্মাসুর কিছুক্ষণের জন্য মোহিত হয়ে গেল বললেন এই তুমি শিবকে দেখেছো এইদিকে শিব ঠাকুরকে যেতে দেখেছো কেন গো মানে বামনদেব বলছেন কেন কি হয়েছে আরে তো বেটা আমাকে বর দিয়েছে যে আমি যার মাথায় হাত দেব সেই ভস্ম হয়ে যাবে আমি এটা তার মাথায় আগে পরীক্ষা করতে চাইছি ও শিব ওকে আমি খুব ভালো করে চিনি কেন কি হয়েছে ও মিথ্যাবাদী এক নম্বর মিথ্যাবাদী হরি হরি তাই আরে জানো না কত বর কত মানুষকে দিয়েছে একটাও ফলে না একটাও ফলে না এই তোমাকে বর দিয়েছে এখন তুমি যেই তার মাথায় হাত দেবে প্রমাণ হয়ে যাবে বর মিথ্যা ওই জন্য লজ্জা পাবে লজ্জা ঢাকার জন্য সে এখন পালাচ্ছে তাই আরে ছোট্ট শিশু তো মানে বামনদেব কৃষ্ণ তার মোহনী শক্তি খুব প্রবল মোহিত করে আরে দেখো না তুমি তুমি মাথায় হাত দিয়ে দেখো না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দেখো না মুগ্ধ হয়ে গেছে তো মায়া শক্তিতে বিষ্ণু মায়াতে মুগ্ধ হয়ে গেছে নিজের মাথায় হাত দিয়ে হাত দিয়ে ভস্ম হয়ে গেছে শ্রীমৎ জয়পতাকা মহারাজ এটা আরেকটা কাহিনী বলেছিলেন উনি কোনো পুরাণে বা অন্য অন্য কোনো পুরাণ থেকে হয়তো শুনেছেন
বলছিলেন যে কোন কোন কল্পে কল্প কল্প পর্যন্ত মানে ব্রহ্মার আয়ুষ্কালকে বলা হয় কল্প, কোন কল্পে লীলাটা হয়েছে আবার অন্য কোন কল্পে আরেকটা লীলা হয়েছিল। এইভাবে শিব ঠাকুর দৌড়াচ্ছেন, তখন কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন আমাকে বাঁচাও। তখন কৃষ্ণ এসে উপস্থিত, কি হয়েছে? এইভাবে আমি তো বিকাশকে বর দিয়েছি, আমার মাথায় হাত দিলে মানে যার মাথায় হাত দিলে সে ভস্ম হয়ে যায়। ঠিক আছে তুমি চিন্তা করো না, তুমি একটু লুকাও। তখন কৃষ্ণ বুঝতে পারলেন যে তার টার্গেটটা কি, তার টার্গেট হচ্ছে পার্বতী। কেন? পার্বতী খুব সুন্দরী। তখন উনি নিজেও পার্বতীর থেকে কোটি গুণ সুন্দরী, মানে কৃষ্ণ মোহিনী মূর্তি পার্বতী থেকে কোটি গুণ সুন্দরী হয়ে দাঁড়িয়ে রইলেন রাস্তা। তখন সেই ভস্মাসুর দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে এক নারী পার্বতীর থেকে কোটি গুণ সুন্দরী, কৃষ্ণ কিন্তু সেই নারী হচ্ছেন কৃষ্ণ। ভাবছেন আমি পার্বতীকে পাওয়ার আশায় আমি শিবকে বধ করতে চাইছি, আমার কি দরকার, আমার তো দরকার মিটে গেছে, আমি তো এই এই মহিলাকে যদি আমি বিবাহ করতে পারি আমার পার্বতীর দরকার। তখন সরাসরি গিয়ে বললেন জানো আমি এখন অনেক শক্তিশালী, আমি এখন যার মাথায় হাত দিই সে এখন ভস্ম হয়ে যায়, আমার সঙ্গে কেউ পারবে না এখন যুদ্ধে, হ্যাঁ তুমি আমাকে বিবাহ করো। তখন সেই মোহিনী মূর্তি বিকাশরকে বলছেন যে তোমাকে আমার খুব পছন্দ, আর তোমার এই গুণ আছে তুমি যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যাবে, সুতরাং তোমার সঙ্গে কেউ পারবে না, তা আমার খুব পছন্দ, কিন্তু আমারও কিছু শর্ত আছে। কি শর্ত বলো, কি শর্ত? আমার শর্তটা হলো আমি নাচ গান খুব ভালোবাসি। সেই মোহিনী মূর্তি বলছেন আমি নাচ গান খুব ভালোবাসি, তো তুমি যদি নাচ গান ভালোবাসো আমার নাচ গানে বাধা না দাও, এবং নাচ গান যদি পারো তো আরো ভালো হয়। আমি নাচ গান না পারলেও আমি শিখে ফেলতে পারবো, কে শিখাবে? তুমি নাচ গান জানো তুমি আমাকে শিখিয়ে দেবে। বলে আমি তাহলে এখনই একটু শেখাই। হ্যাঁ শেখাও, বিবাহ করার লোভে মানে নাচ গান শিখতে চাইছি, মানে উনি বলছে আমার আমি নাচ গান ভালোবাসি, মোহিনী মূর্তি বলছেন নাচ গান ভালোবাসি, যে যদি তুমি নাচ গান ভালোবাসো তাহলে আমি তোমাকে বিবাহ করবো, ঠিক আছে আমাকে শিখিয়ে দাও একটু। কি বলো এগুলি, তে রে কাটা ধিং, কি আছে সূত্রগুলি যারা ভারতনাট্যম করেন জানেন, হ্যাঁ এরকম করছে। তো বিকাশের ওই মোহিনী মূর্তির তালে তালে এরকম তালে তালে একদম মুগ্ধ হয়ে গেছে, মোহিনী মূর্তি দেখতে খুবই সুন্দরী, মুগ্ধ হয়ে গেছে, মুগ্ধ হয়ে মোহিনী মূর্তির দিকে তাকাচ্ছে আর এসব করছে। হঠাৎ মোহিনী মূর্তি মানে মাথার মধ্যে দিয়ে দিয়েছে, আর ও তো ভুলেই গেছে যে শিবের একটা বর আছে, ভুলেই গেছে, এ তো মোহিনী মূর্তির রূপ দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছে, আর নাচ শিখছে, তো ভাবছে আমি নাচ শিখছি, তাকে তো সন্তুষ্ট করতে হবে, সে যেভাবে স্টেপ দিচ্ছে যেভাবে পদ সঞ্চালন করছে যেভাবে হাত নাচছে আমারও সেইভাবে করলে করে সে খুশি হবে। তো যেই মাথায় হাত দিয়েছে মোহিনী মূর্তি সেও নিজেও মাথায় হাত দিয়েছে, হাত দিয়ে সঙ্গে সঙ্গে এই হচ্ছে বিকাশের একটি মানে শিবের একটি লীলা, যার দ্বারা একটা জিনিস সেখানে সুস্পষ্ট যে শিব ঠাকুরও যখন তার বিশেষ প্রয়োজন হয় তিনিও অগতির গতি কৃষ্ণের শরণাপন্ন হন, বিষ্ণুর শরণাপন্ন হন। এটা আমাদের যেটা বৈষ্ণবরা বানিয়েছে এমন তো নয়, ভাগবতে লীলা কিন্তু ভাগবতে আছে, এটা বৈষ্ণবদের মন করা অনেকে বলে বৈষ্ণবরা শিবকে কৃষ্ণের দাস বানাবার জন্য এইসব কাহিনী বানিয়েছে, না এগুলি ভাগবত পুরাণ অমল পুরাণ, হ্যাঁ ভাগবত পুরাণে কিন্তু এই কাহিনী উল্লেখ আছে। শিব ঠাকুরের আরেকটি কাহিনী সমুদ্র মন্থনের কাহিনী। সমুদ্র মন্থনের সময় আপনারা জানেন দেবতা অসুর মিলিয়ে সমুদ্র মন্থন করেছিলেন, উদ্দেশ্যটা কি ছিল যে সমুদ্র মানে সমুদ্র দুধের সমুদ্র, এটা এখানে নয় ঊর্ধ্বলোকে, ঊর্ধ্বলোকে দুধের সমুদ্র আছে, এখানে যেমন লবণের সমুদ্র আছে ঊর্ধ্বলোকে দুধের সমুদ্র আছে। তো ভগবান বিষ্ণুর কাছে একবার দেবতারা গিয়েছিলেন যে অসুররা বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, হ্যাঁ আমরা অসুরদের সঙ্গে পেরে উঠছি না,
তখন বিষ্ণু বলেছিলেন তোমরা যদি অমৃত খেতে পারো তাহলে তোমরা শক্তিশালী অসুরদের থেকেও বেশি শক্তিশালী হতে পারবে। তো অমৃত কোথায় পাবো কিভাবে পাবো বলছেন যে দুধের সমুদ্র যদি মন্থন করা যায় দুধের সমুদ্র মন্থন করলে সেখানে কি পাওয়া যাবে অমৃত। তখন দুধের সমুদ্র মন্থন করতে হলে কি করতে হবে না সোনার পর্বত একটা আছে সুমেরু পর্বত সেই পর্বতে নিয়ে দুধের সমুদ্রে ফেলে সেটাকে ওই বাসকী নাক দিয়ে সেটাকে মন্থন করতে হবে। তখন দেবতারা বললেন এত বড় ভারী পর্বত সোনার পর্বত সুমেরু পর্বত এটা প্রচন্ড ভারী পর্বত ধাতু ধাতু দিয়ে তৈরি সোনা দিয়ে তৈরি এই পর্বত কি করে আমরা আনবো। তখন বিষ্ণু বললেন যে তোমরা একলা পারবে তোমরা অসুরদের সঙ্গে চুক্তি করো অসুররা যদি তোমাদেরকে সাহায্য করে তাহলে তোমরা সমুদ্র মন্থন করে তোমরা তাদেরকে বলো যে সমুদ্র মন্থনে যে অমৃত পাওয়া যাবে তার 50% অমৃত সে আর পাবে অসুররা পাবে অর্ধেক আর দেবতারা পাবে অর্ধেক তাহলে ওরাও রাজি হবে কারণ ওদেরও লাভ। তখন এই কথা এই পরামর্শ নিয়ে অসুররা গিয়ে দেবতারা গিয়ে অসুরদের সঙ্গে সাক্ষাৎ করলো কি না আমরা সমুদ্র মন্থন করতে চাই সমুদ্র মন্থন করলে অমৃত পাওয়া যাবে তো সেই অমৃত আমরা 50-50 শেয়ার করব তোমরা অর্ধেক নেবে আমরা অর্ধেক নেব কিন্তু পরিশ্রম আমরা দেবতা এবং অসুর উভয় পক্ষই পরিশ্রম করব। তখন অসুররা নিজেরা মিটিং করে ঠিক করলেন মন্দ কি তারা অসুর তো আবার গোপনে গোপনে একটা মিটিং করে ঠিক করলেন আরে এক কাজ কর আমরা সমুদ্র মন্থনে সাহায্য করব যখন অমৃতটা উঠবে আমরা অমৃতটা আত্মসাত করে নেব নিজেরা নিয়ে নেব এইভাবে প্ল্যান করে যে অমৃতটা উঠা পর্যন্ত আমরা সাহায্য করব অমৃত উঠে গেলে আর আমরা সাহায্য করব না আমরা অমৃতটা বলাৎকার করে নিয়ে নেব নিয়ে দেবতাদের এক ফোঁটা অমৃত খেতে দেব না অমৃতটা আমরা খাব এটা হলো অসুরের প্ল্যান। এই প্ল্যান করে তারা রাজি হল মুখে বললেন ঠিক আছে আমরা সাহায্য করব 50-50 রাজি আছে কিন্তু ভেতরে কি প্ল্যান যে 50-50 নয় যখন অমৃত উঠবে 16 নাই আমরা নেব। যাই হোক তখন অনেক কষ্টে এই মন্দর পর্বত সোনার পর্বতটাকে তোলা হল সব দেবতা অসুর 33 কোটি দেবদেবী প্লাস অসংখ্য অসুর মিলে এই পর্বতটাকে মাথায় তুললে পর্বতটা পড়ে গেল মাথা থেকে ফসকে পড়ে গেল তার নিচে পড়ে গেল অনেক দেবতা এবং অসুর মারা গেল। তখন বিষ্ণু দেখলেন যে পর্বত এখান থেকে এক গ্রহ থেকে আরেক গ্রহে নিয়ে যেতে হবে তো এই পর্বত না নিলে সমুদ্র মন্থন হবে না। তখন বিষ্ণু গরুড়দেবকে বললেন এই পর্বতটা তুলো তো তখন গরুড়দেব ঠোঁটে করে পর্বতটা মাথায় তুললেন তারপরে বিষ্ণু ওই যারা চ্যাপ্টা হয়ে গেছে না লক্ষ 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 দেবতা অসুর এই পর্বতের নিচে চ্যাপ্টা হয়ে গেছে বিষ্ণু তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন দৃষ্টি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তারা জীবিত হয়ে গেল। তখন বিষ্ণু গরুড়দেবকে বললেন যে এই অসুর এবং দেবতাদের মাথায় তোল। তখন গরুড়দেব বসলেন সব অসুর এবং দেবতা মাথায় উঠলেন মানে গরুড়দেবের মাথায় আর কি মন্দর পর্বত সোনার পর্বত আর বিষ্ণু নিজেও সেখানে বসলেন। গরুড়দেবের ক্ষমতাটা একবার ভাবুন তো গরুড়দেব সব নিয়ে উড়ে এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে গেলেন যেখানে দুধের সমুদ্র তো সেখানে নিয়ে প্রথমে দেবতা অসুরদের নামিয়ে দিলেন মাটিতে তারপরে পর্বতটাকে সোনার পর্বতটাকে দুধের সমুদ্রে রাখলেন সেই দুধের সমুদ্রে সোনার পর্বত ডুবে গেল ডুবে গেল। তখন বিষ্ণু কি করলেন কচ্ছপ মূর্তি ধারণ করে কুর্ম অবতার কচ্ছপের রূপ ধারণ করে তিনি দুধের সমুদ্রে ডুব দিলেন ডুব দিয়ে সেই পর্বতটাকে আবার তুললেন তারপরে বাসুকী নাককে আমন্ত্রণ করা হলো যে তুমিও আসো তোমাকে অমৃতের ভাগ দেওয়া হবে পরিশ্রম করলে তো শেয়ার পাওয়া যাবে তো তুমিও আসো তোমাকে অমৃতের ভাগ দেওয়া হবে তো বাসুকী আসলেন। এখন বাসুকীকে ওই পর্বতের চারদিকে বেষ্টন করা হলো তখন এখন মন্থন হবে বিষ্ণু তো খুব চালাক বিষ্ণু জানেন অসুররা সবসময় উল্টা বুঝে অসুররা কোনোদিনই সোজা জিনিস বোঝে না উল্টা তাদেরকে
যেটা বলা হবে তার উল্টাটা বুঝে বেশি। তখন বিষ্ণু বললেন যে হে অসুরগণ, এখন এই বাসকির একদিকে আছে লেজ, আরেকদিকে আছে মাথা। তো বিষ্ণু জানতেন মাথার দিকে বাসকি তো নিঃশ্বাস ফেলে না, নিঃশ্বাসে বিষ বেরিয়ে আসে, তো মাথার দিকে খুব উৎপাত, এবং বাসকির মুখ থেকে আবার আগুনও বের হয়, গরম, প্রচন্ড গরম। তাই বিষ্ণুর ইচ্ছা দেবতাদেরকে দেবেন লেজের দিকে, আর অসুরদেরকে দেবেন মাথার দিকে। এটা হলো বিষ্ণুর প্ল্যান, কারণ মাথার দিকে গেলে অসুররা ওই বাসকির বিষবাষ্পে আর আগুনের তাপে এমনিতে আদামরা হয়ে যাবে। এটা হলো বিষ্ণু। তো বিষ্ণু কি বললেন, হে অসুরগণ তোমরা শোনো, এই দেখো বাসকির একদিকে মুখ আর একদিকে লেজ, তাই আমি দেবতাদের পক্ষ থেকে তোমাদেরকে অনুরোধ করছি তোমরা দয়া করে লেজের দিকে যাও, তোমরা দয়া করে লেজের দিকে যাও। তখন অসুররা বলছে কি কি ভাবছেন আপনি, আপনি কি ভাবছেন, সবসময় আপনি সম্মান, সবসময় দেবতাদের সম্মান বেশি, হ্যাঁ বাসকির মুখের দিকে গেলে সম্মান বেশি আমরা বুঝি না, হ্যাঁ আপনি সবসময় দেবতাদের পক্ষপাতিত্ব করেন, দেবতাদেরকে বলছেন মুখের দিকে যেতে আর আমাদেরকে বলছেন লেজের দিকে যেতে, ইনকলাব জিন্দাবাদ। তখন কৃষ্ণ বলছেন, মানে বিষ্ণু রূপে বলছে, ঠিক আছে তোমরা যদি মনে করো মুখের দিকে যাবে, মুখের দিকে যাও, দেবতারা তোমরা লেজের দিকে যাও। আসলে বিষ্ণু তো জানতেন, আমি যদি লেজের দিকে বলি ওরা বলবে মুখের দিকে, আর আমি যদি মুখের দিকে বলি ওরা বলবে লেজের দিকে। তাই যেটা বিষ্ণুর উদ্দেশ্য সেই উদ্দেশ্যের উল্টাটাই বললেন, যাতে অসুররা উল্টা প্রস্তাব দেয়, আর উল্টা প্রস্তাব দিলে বিষ্ণু মেনে নেবেন। তখন অসুররা সব আবার মুখের দিকে গেলেন, মন্থন শুরু হয়। যখন মন্থন শুরু হলো, একদিকে তো প্রথমে তো অমৃত উঠেনি, প্রথমে বিষ উঠেছে, একদিকে সমুদ্রের বিষের বাষ্প, আর একদিকে বাসকী নাগের মুখ থেকে, আর কিন্তু অনেক ফনা, সেই ফনা থেকে বিষের বাষ্প, আবার মুখ থেকে আগুন। তখন অসুররা বলাবলি করছে, ভুল করে ফেললাম রে, আমরা যে এদিকে এই মুখের দিকে এলাম আমরাই তো চেয়ে নিলাম, এখন দেখি ভুল হয়ে গেছে, কাজ কর, ক্ষমা টমা চেয়ে এখন আমরা আবার লেজের দিকে যাই, ধুর এখন ক্ষমা চেলে মান সম্মান থাকবে না কিন্তু, এটা আবার গর্ব, এই যে দম্ভ দর্প, এগুলো হচ্ছে অসুরের বৈশিষ্ট্য, এখন ক্ষমা চাইব, আমরা দেব তুচ্ছ দেবতাদের কাছে আমরা ক্ষমা চাইব, হ্যাঁ ওরা যদি এসে ক্ষমা চেয়ে বলে লেজের দিকে যাও, সেটা আমরা ক্ষমা চাইব কেন, হ্যাঁ আর আমরা এখন ক্ষমা চাইতে গেলে আমরা ছোট হয়ে যাবো, ওরা হাসাহাসি করছে যাদের বুদ্ধি কম ছোট হয়ে, তখন ওরা ক্ষমাও চাইতে পারছে না আর মুখের দিক থেকে লেজের দিকে যেতেও পারছে না, আর এসব বিষবাস পেয়ে একেবারে আদামারা হয়ে গেছে। এখন সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে যে বিষের গন্ধ তো আমরা সহ্য করতে পারছি না, এখন কি করা। এখন বিষ্ণু ইচ্ছা করলে নিজেই বিষটা খেতে পারতেন, বিষ্ণু চাইলে, কিন্তু বিষ্ণু কি করেন, তিনি ভক্তের মহিমা বাড়াতে চান, তিনি চান যে আমার মহিমার থেকেও ভক্তের মহিমা যেন লোকে বেশি গায়, ভক্তের গুণগান যেন সবাই গায়, তাই তিনি তার ভক্তকে ডাকলেন, কাকে ডাকলেন, শিবকে, ভোলানাথকে। শিব এলেন, কি করতে হবে প্রভু, এই দেখো যে সমুদ্রের মধ্যে বিষ উঠেছে, অমৃত ওঠার আগে বিষ উঠেছে, এই বিষটা তুমি খেয়ে নাও। তখন শিব তো এক গন্ডু বিষ খেয়ে নিল, খেয়ে কোথায় রাখলেন, কণ্ঠে, তার নাম হয়ে গেল নীলকণ্ঠ। এইভাবে তিনি যখন বিষটা খেলেন তার কোনো ক্ষতি তো হয়নি, তার কোনো ক্ষতি হয়নি, হ্যাঁ অনেকে যারা শিব ভক্ত তারা গাঁজা টানে না, শিব তো বিষের সমুদ্র খেয়ে ফেলেছেন, তো আমরা সামান্য গাঁজা টানলে ক্ষতিটা, কারণ গাঁজাটাও একরকমের বিষ। কিন্তু উত্তর হলো যে শিব বিষের সমুদ্র খেয়েও তার কিছু ক্ষতি হয়নি, কিন্তু তুমি যে গাঁজা খাচ্ছ আমি দেখেছি আমাদের গ্রামে গাঁজা কে রক্ত পায়খানা করছে, হ্যাঁ সারা জীবন এত গাঁজা টেনেছে না, আমি দুজন দেখেছি, একজন মুখে বমি করতো রক্ত আর একজন পায়খানার সঙ্গে তার রক্ত যেত, মানে বলাবলি করতো শুনতাম। তো যাই হোক, তো ওই গাছ শিব বিষ খেয়েছেন তাই আমিও গাঁজা বিষ খাবো, হ্যাঁ এটা সম্ভব নয়, কারণ শিব ঠাকুরের সেই ক্ষমতা আছে। তো যাই হোক, শিব যখন বিষ খেলেন তখন দেবতারা বলছেন
দেবাদিদেব আপনি অপেক্ষা করুন, কিছুক্ষণ পরেই অমৃত উঠবে, কিছুক্ষণ পরেই সমুদ্র মন্থন থেকে অমৃত উঠবে, আপনি কিছু অমৃত পেয়ে যাবেন, একটু অপেক্ষা করুন, আপনি একটু অমৃত পেয়ে যাবেন। তখন শিব বললেন, না আমার অমৃতের দরকার নেই, আরে জিনিস বিষের সমুদ্র কণ্ঠে ধারণ করে রাখতে পারেন, তার কি অমৃতের দরকার আছে? আমার অমৃতের দরকার নেই, এছাড়া আমি হরিকথা শ্রবণ করি, এই জগতের সর্বোত্তম অমৃত আমি পান করি, সুতরাং আমার এই তুচ্ছ অমৃতের আর দরকার নেই, আমি সবসময় হরিকথায় মগ্ন আছি, হ্যাঁ সুতরাং তোমাদের এই তুচ্ছ অমৃতের আমার দরকার নেই, আমি এই অমৃত ছাড়াই বিষ খেয়েই আমি অমর হয়ে থাকবো। সত্যি তাই, তিনি বিষ খেয়ে নীলকণ্ঠ হয়ে তিনি চলে গেলেন আবার তার ধামে, হ্যাঁ কৈলাস ধামে তিনি চলে গেলেন। তো এইদিকে অনেক কিছু উঠেছে সমুদ্র মন্থনে, লাস্টে উঠেছে অমৃত ধন্বন্তরী, ধন্বন্তরী তিনি অমৃতের কলস নিয়ে উপস্থিত হলেন, যেই অমৃতের কলস নিয়ে উপস্থিত হলেন, অসুরদের আগে থেকেই প্ল্যান যে আমরা মুখে রাজি হয়েছি 50-50, কিন্তু অমৃত ওঠার সঙ্গে সঙ্গে আমরা চুক্তি ভঙ্গ করব, আমরা অমৃত আত্মসাত করব, সঙ্গে সঙ্গে অসুররা গিয়ে ধন্বন্তরীর হাতে, ধন্বন্তরীর ইচ্ছা করলে অমৃত রক্ষা করতে পারে, কিন্তু লীলা চলে, লীলা বাড়াবেন, লীলাটাকে আরো সুন্দর করবেন, তিনি অমৃতের কলসটা ছেড়ে দিলেন, অমৃতের কলস নিয়ে অসুররা আবার অসুরদের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে, হে আমাকে দে আমাকে দে আমাকে দে, অসুর তো বুঝতেই পারছে না, অসুরদের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে। তখন দুটো জিনিস, একটা হলো মারপিটে অসুররা অমৃত হয়তো হাত থেকে পরেই যাবে, তো না পাবে দেবতারা না পাবে অসুর, অসুররাও যেমন কুকুরের সামনে যদি 10টা রুটি দেন 10টা কুকুর ঝগড়া করবে, অনেক সময় দেখা যাবে হয়তো একটা একটা দুইটা কুকুর পাবে আর দুইটা কুকুর পাবে না, তো যাই হোক ওই রকম ঝগড়া দেখে কৃষ্ণ বিষ্ণু তিনি কি রূপ ধারণ করলেন, মোহিনী, অপূর্ব সুন্দরী রূপ ধারণ, আর অসুর তো অমৃত তাদের কাছে তুচ্ছ, তাদের তারা যখন কোনো সুন্দরী রমণী দর্শন করে না অসুর অমৃতের ধার ধার অমৃত রাখ ওই দেখ অপূর্ব, আমরা তো জীবনে এরকম রূপ দেখিনি, চল একটু আলাপ তো করি, আসে অমৃতের কলস হাতে নিয়ে গিয়ে আলাপ জুড়ে দিয়েছে, আর সেই মোহিনী মূর্তি ও দেবতাদের দিকে কোনো দৃষ্টিপাতই করছে, দেবতাদের দিকে ফিরেও তাকাচ্ছে, অসুরদের সঙ্গে রসিয়ে রসিয়ে জমিয়ে জমিয়ে গল্প শুরু করে দিয়েছে, অসুর আবার বলা বলে দেখ দেবতা গুলি হা করে তাকিয়ে আছে ওদের সঙ্গে, ওকে পাত্তা ওদেরকে পাত্তাই দিচ্ছে না, সব আমাদের সঙ্গে আলাপ জমাচ্ছে, আমরা খুব ভাগ্যবান, অসুররা বলছে আমরা খুব ভাগ্যবান, দেখ আমাদের সঙ্গে কথা বলছে, ওদের সঙ্গে কথাই বলছে, হ্যাঁ তো কি চান আপনি, কি কি হলে আপনি খুশি হবেন সন্তুষ্ট হবেন, বলে তোমরা কাজ করি অমৃত, অমৃত দিয়ে কি করবে, না আমরা তো অমৃত পেতে চাই না, দেব দেব তোমাদেরও দেব, আগে বোকাগুলিকে একটু একটু হাতে চরণামৃতের মতো একটু একটু দিয়ে বিদায় করি, এরা চলে যাওয়ার পরে কলসের 25% দিয়ে এদেরকে বিদায় করে দিই, আর 75% দিয়ে তোমাদেরকে পরে আচ্ছা করে অমৃত খাইয়ে দেবো, আপনি যেটা বলুন সেটাই শ্রেষ্ঠ বিচার, আপনি যেটা বলেন সেটাই শ্রেষ্ঠ বিচার, আপনার বিচারের উপর বিচার নেই, তাই ঠিক আছে ঠিক আছে, এই তোমরা বসো দেবতারা বসো বসো বসো। তাদের মধ্যে একজন অসুর একটু বুদ্ধিমান ছিল, কি রাহু 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 ভাবছেন বেগতিক মনে হচ্ছে, যদি সব দিয়ে দেয় রাহু একটা দেবতার ছদ্মবেশ ধারণ করে গিয়ে লাইনে বসে পড়ল, দেবতাদের লাইনে বসে পড়ল, বসেছিলেন একেবারে লাস্টে, মানে সব দেবতারা যেখানে বসেছে তার লাস্টে গিয়ে বসেছে, তো সব দেবতাদের অমৃত দিয়ে দিয়ে অমৃত দিচ্ছে হাতে, আর সবাই হাতে গণ্ডস করে খেয়ে নিচ্ছে, খেয়ে কিন্তু অমর হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড শক্তিশালী হয়ে যাচ্ছে, লাস্টে যখন রাহুর হাতে পড়ল, এটা কৃষ্ণ চাইছিলেন জগৎবাসী দেখুক অমৃতের ক্ষমতা, তো রাহু কিন্তু হাতে নিয়ে মুখে দিয়ে গলা পর্যন্ত গেছিল অমৃতটা, তার মধ্যেই সূর্যদেব এবং চন্দ্রদেব বলছে এই তো এ তো অসুর, কারণ দাদা তারা তাদের আবার দিব্য চক্ষু আছে, তারা তো সাক্ষী সমস্ত কিছুর সাক্ষী, সূর্যদেব এবং চন্দ্রদেব বলে দিলেন এ তো অসুর, তখন সঙ্গে সঙ্গে মোহিনী মূর্তি হয়ে গেল আবার কৃষ্ণমূর্তি, আবার বিষ্ণুরূপ ধারণ করে তিনি সুদর্শন চক্র দিয়ে, সুদর্শন চক্র দিয়ে রাহুর গলা কেটে দিলেন,
তো সেই গলাটা অমৃতের প্রভাবে আজও আমার হয়ে আছে। সেই রাহুর মুখটা বিশাল হতে হতে তার থেকে যে ছায়া নির্গত হয়, আমি এটা পড়ছিলাম শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গ্রন্থটার নাম সূর্য সিদ্ধান্ত জ্যোতিষ গ্রন্থ। ওই ছায়াটাকে বলা হয় রাহু, ওই ছায়াটা হচ্ছে রাহু। তো যাই হোক, এইভাবে রাহুর মস্তকটা অমর হয়ে আছে, আজও আছে। এবং এই রাহুর ছায়াতেই যখন চন্দ্র আচ্ছাদিত হয় এবং সূর্যের সামনে যখন সেই ছায়া বা রাহু যখন উপস্থিত হয়, এটা নিয়ে মতভেদ থাকলেও আমাদের জ্যোতিষশাস্ত্রে এইভাবে বলা আছে। এবং ওই হিসাবে কিন্তু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মিলেও যাচ্ছে। হ্যাঁ, যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের যে হিসাব এটা কিন্তু মিলে যায়, ওই ওই রাহুকে ধরে নিয়ে মিলে যাচ্ছে। যাই হোক, সে বিতর্কে আমরা যাচ্ছি না। হ্যাঁ, তবে এইভাবে তো লীলা সমাপ্ত হলো। এইদিকে খবর গেল শিবের কাছে, শিবের কাছে খবর গেল। তখন শিব ভাবতে লাগলেন যে ভগবানের সব অবতারই তো আমি দর্শন করেছি, ভগবানের নরসিংহদেব অবতারে শিব উপস্থিত ছিলেন, বিভিন্ন অবতারে শিব উপস্থিত ছিলেন, কিন্তু মোহিনী অবতার শুনছেন, খবর নিউজ পেয়ে গেছে, মোহিনী অবতার যে কৃষ্ণ নারী রূপ গ্রহণ করেছে, আমি তো কৃষ্ণের নারী রূপ কখনো দেখিনি। তখন পার্বতীকে বললেন চলো কৃষ্ণের নারী রূপটা একবার দেখে আসে। তখন এসে দেখেন কৃষ্ণ বসে আছেন, যে প্রভু আপনার সব অবতারই আমি দেখলাম কিন্তু আপনার নারী রূপ কিন্তু আমি কখনো দেখিনি, তো শুনলাম আপনি নাকি মোহিনী মূর্তি রূপে নারী রূপ ধারণ করেছিলেন, আমার একটু দেখার শখ আছে। তখন ভগবান বললেন দেখো এই রূপটা ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? তুমি হয়তো দেখে বিচলিত হয়ে পড়বে, মোহিত হয়ে পড়বে, বুদ্ধি নষ্ট হবে, সুতরাং না দেখাই ভালো। তখন শিব মনে মনে ভাবলেন 33 কোটি দেব দেবী বিচলিত হলো না, 33 কোটি দেব দেবীর মধ্যে কেউ কিন্তু বিষ খায়নি, আমি বিষ খেয়েছি, আমি আমার কণ্ঠে এখনো বিষ ধারণ করে আছি, আমি অমৃত না খেয়ে অমর হয়ে আছি, আমি দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের ইনচার্জ, দেবতারা বিচলিত হলো না, আমি দেবাদিদেব ইনচার্জ, দেবাদিদেব আমি হচ্ছে সমস্ত দেবতাদেরও অধিপতি, আমি বিষকে হজম করতে পারি, আমি মোহিনী মূর্তি থেকে বিচলিত হব যেখানে 33 কোটি দেব দেবী বিচলিত হয়নি? না, আপনি আমাকে মোহিনী মূর্তিটা একবার দেখান। পার্বতী সঙ্গে আছে, আরো সিকিউরিটি, পার্বতী সঙ্গে আছে, যদি বিচলিত হই আমার স্ত্রী সঙ্গে আছে, চিন্তার কোনো কারণ নেই। তখন বলতে না বলতেই কৃষ্ণ নিজে অদৃশ্য হলেন, অদৃশ্য হয়ে মোহিনী মূর্তি ধারণ করে একটা ফুটবল নিয়ে খেলতে শুরু করলো। ভাগবতে হুবহু লেখা আছে কুন্দক, কুন্দক মানে ফুটবল নিয়ে খেলতে শুরু করলো। হঠাৎ করে শিব দেখলেন যে কৃষ্ণ নেই, মানে নারায়ণ রূপে ছিলেন নেই, হঠাৎ করে ফুটবলের আওয়াজ শুনলেন, দেখছেন অপূর্ব সুন্দরী এক নারী ফুটবল খেলছে। প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে আধুনিক যুগে যে মেয়েদের ফুটবল খেলা এটা অনেকটা মানে পুরুষকে মোহিত করার জন্য প্রভুপাদ লিখেছেন তাৎপর্য। যাই হোক, তো মোহিনী মূর্তি যখন ফুটবল খেলছেন, পায়ে ফুটবল ইয়ে করছেন, শিব দেখে তো অবাক হয়ে গেছেন, অপূর্ব সুন্দরী, অপূর্ব সুন্দরী, আমার পার্বতী থেকে কোটি কোটি গুণ সুন্দরী। তখন দৌড়াতে লাগলো, মানে মোহিনী মূর্তির দিকে দৌড়াতে লাগলো। পার্বতী বলছেন তুমি কোথায় যাও? মানে পার্বতীকে পাত্তাই দিলেন না, পার্বতী যত বাধা দিতে যায় ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এখানে তুমি যাও। শিব তো মোহিনী মূর্তির পেছনে দৌড়াতে শুরু করলেন, আর মোহিনী মূর্তি এমন চালা যেখানে বড় বড় মুনি ঋষিরা যারা শিবকে খুব শ্রদ্ধা করে, শিবকে খুব শ্রদ্ধা করে, তাদের সামনে দিয়ে দিয়ে যাচ্ছেন, মানে মোহিনী মূর্তি দেখাবার জন্য ওই মুনি ঋষিদের সামনে দিয়ে দিয়ে যাচ্ছেন, যারা সব পরম শিব ভক্ত, তারা দেখছেন আমাদের প্রভু এই মহিলার পেছনে দৌড়াচ্ছেন কেন। যাই হোক, এইভাবে পরবর্তীকালে শিবের ভুল সংশোধন হয়েছিল, শিব বুঝতে পেরেছিলেন আমি ভুল করছি, এত মহিলা নয় তো কৃষ্ণ, পরে বুঝতে পেরেছিলেন যে অনেক বিস্তারিত কথা ভাগবতে বর্ণিত আছে। এই লীলার দ্বারাও ভাগবতে এটাই প্রমাণিত হয় যে শিব কৃষ্ণের অধীন তত্ত্ব,
কিন্তু এতে এটা শিবের নিন্দা নয়, কারণ অল্প করি নামানিহ কৃষ্ণদাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। কখনো ভগবানের দাস হওয়া এটা কোনো মানে এটা কোনো নিন্দিত পথ নয়। এই জন্য ইস্কনে যখন যে কেউ গেলেই তার নাম হয়ে যায় অমুক দাস, অমুক দাসী। আপনি বলতে পারেন যে আমি ব্যানার্জি, কিন্তু আপনাকে দিয়ে দেবে দাস, তাই না? আপনি বলতে পারেন আমি চক্রবর্তী, দিয়ে দেবে দাস, টাইটেল দাস দিয়ে দেবে, কারণ ওই টাইটেলটা সমস্ত টাইটেলের উপরে, সমস্ত টাইটেলের উপরে কৃষ্ণদাস। এবং শিব হচ্ছেন এরকম একজন কৃষ্ণদাস, তিনি ভগবানের দাস। তার প্রধান দায়িত্ব হচ্ছে তিনি প্রলয়ের ইনচার্জ, যখন সংসার ধ্বংস হয় মেইন ইনচার্জ হচ্ছেন শিব, আর তিনি হচ্ছেন তমগুণের ইনচার্জ, তমগুণের গুণাবতার। এই জগতে যত তমগুণ, তমগুণ মানে যে মদ গাঁজা, এইসব সব তমগুণ, মদ গাঁজা খুর ভূত প্রেত এগুলো সব তমগুণ, তো শিব সেই সকল ইনচার্জ। তিনি তাদেরকে উদ্ধার করার দায়িত্ব, ভূত প্রেতকে উদ্ধার করার দায়িত্ব শিব ঠাকুরের। তাই শিব ঠাকুরের অবতার হচ্ছেন শঙ্করাচার্য, শিব ঠাকুরের অবতার। আগমই কল্পিত জনন মত বিমুখং বিমুখং কুরু, কৃষ্ণ বলছেন মানুষকে কৃষ্ণ বিমুখ করে দাও। কিভাবে না, তুমি শঙ্করাচার্য হয়ে অবতীর্ণ হও, শঙ্করাচার্য হয়ে অবতীর্ণ হয়ে মানুষকে কৃষ্ণ বিমুখ করে দাও। তো সেই জন্য শিব ঠাকুর যিনি ভূত প্রেতের ইনচার্জ, তিনি শঙ্করাচার্য হয়ে তিনি ভূত প্রেতের দায়িত্ব নিলেন, মায়াবাদী ভূত প্রেত, মায়াবাদী ভূত প্রেতের দায়িত্ব নিলেন এই কলিযুগে। আর চৈতন্য মহাপ্রভু এলেন, তিনি এসে ভক্তদেরকে সঠিক পথ দেখাবার জন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন, আর অভক্ত মায়াবাদীদেরকে, মায়াবাদী ভূত প্রেতকে উদ্ধার করার জন্য শিব ঠাকুর এসেছিলেন শঙ্করাচার্য। তো এখানে রাখছি, আপনাদের প্রশ্ন মন্তব্য যদি থাকে আলোচনা করা যায়। হ্যাঁ, এখন কেউ হচ্ছে মায়া দাস, কেউ হচ্ছে কৃষ্ণ দাস, ইস্কনে হচ্ছে কৃষ্ণ দাস, আর যারা কৃষ্ণ দাস নয় অথচ দাস টাইটেল আছে, মায়া দাস, গো দাস, গো মানে গো মানে ইন্দ্রিয়, দুটি শব্দ, গোস্বামী গোদাস, গোস্বামী মানে ইন্দ্রিয়ের স্বামী, ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে, আর গোদাস মানে ইন্দ্রিয়ের দাস, ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে না, তারা হচ্ছে গোদাস, মায়া দাস, তারা কৃষ্ণ দাস নয়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আমি এটা জানি, প্রশ্ন থাকে আমি জানি করতে পারেন কমেন্ট বক্সে। আমি ভেবেছিলাম কেউ ব্যাখ্যা করে শোনাবে, কিন্তু কাউকে পেলাম না। আর কোনো প্রশ্ন আছে কি? কার প্রশ্ন? তো ঘুমটা দিয়ে ফেলেছে, আর কি প্রশ্ন করবে? তাহলে রাখছি, রান্নাবান্না কি হয়ে গেছে, নিবেদন হয়ে গেছে নাকি? চলছে রান্নাবান্না। তাহলে কিছু প্রশ্ন বা কীর্তন, প্রশ্ন না থাকলে কীর্তন হবে, কিছু প্রশ্ন আছে আপনাদের তাহলে কীর্তন হবে। একটা প্রশ্ন আর করছি যে পূর্বে এটা ক্লাসের সাথে একটু একটু আছে যে সমুদ্র মন্থনের আপুর আর হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, যে হিরণ্যাক্ষ ওই পৃথিবীকে গর্ভদুঃখ সমুদ্রে ফেলে দিয়েছিল, পৃথিবীতে সব মারা গিয়েছিল, ওর পরিবারের যে হিরণ্যকশিপু এরা কোথায় থাকে? এরা তো স্বর্গে ছিল, এরা তো স্বর্গে সিংহাসন দখল করে নিয়েছিল, ইন্দ্রকে পরাজিত করে স্বর্গের সিংহাসন দখল করেছিল। ঠিক আছে, হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি শিবরাত্রি মহামহোৎসব কি জয় শ্রী শ্রী শিব চতুর্দশী কি গোপীতলা কি সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি এটাই গৌর প্রেমানন্দে।
আমরা আজ আছি গুজরাটের দ্বারকা, দ্বারকার গোপীতলায়। আমরা গোপীতলায় শিবরাত্রি, গোপীতলাও, গোপীতলাও তালাব মানে পুকুর। তো আমরা গোপীতলাবে আমরা শিবকথা, শিবকথা শ্রবণ করছি। না, গোপীতলাব সম্পর্কে আমি কিছুই জানি না। পাথরের মূর্তি হয়ে গেছিল, সেটা কোথায় হয়েছিল? 16,100 জন কৃষ্ণ মহিষী পাথরের রূপ ধারণ করেছিলেন, সেটা হচ্ছে অর্জুনের সঙ্গে তারা যাচ্ছিলেন দ্বারকা থেকে, যাচ্ছিলেন হস্তিনাপুরে। যাওয়ার পথে কয়েকজন রাখাল বালকের সঙ্গে অর্জুনের ঝগড়া হয়েছিল, সেই ঝগড়াতে অর্জুন পরাজিত হয়েছিল। যিনি কুরুক্ষেত্রে বিশ্বজয়ী, তিনি কয়েকজন রাখাল বালকের কাছে পরাজিত হয়েছে। তখন পরাজিত হওয়ার পর কৃষ্ণের 16,108 জন রানীকে তারা স্পর্শ করতে যাচ্ছিলেন, সেই সময় সবাই পাথর হয়ে গেল। সেই লীলার সঙ্গে গোপীতলাবের লীলার সংযোগ আছে কিনা, স্থানীয় ভক্তরা যারা এখানে স্থানীয় পুরোহিত আছে তারা বলতো